নমস্কার বন্ধুরা, আমার রিচটিপস চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ তোমাদের সাথে মিষ্টি কুমড়োর একটা দারুণ সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো, যা তোমরা সহজে খুব চটপট বাড়িতে তৈরি করে নিতে পারবে। চলো তবে এবার রান্না শুরু করি। এখানে আমি 200 গ্রাম পরিমাণ মিষ্টি কুমড়ো নিয়েছি, নিয়েছি একটা পেঁয়াজ যা কুচি করে নিয়েছি, নিয়েছি একটা রসুন কোয়া, 2 কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি করে নিয়েছি, আর নিয়েছি 2 কুচি। মিষ্টি কুমড়ো ভালো মতন ধুয়ে মাঝখানে যে পাতলা বিচে অংশটুক থাকে সেটা আমি বাদ দিয়ে দিয়েছি। এবার উপর দিয়ে তেল এভাবে লাগিয়ে নিচ্ছি। এবার গ্যাস অন করে মিষ্টি কুমড়ো ভালো মতন সব সাইডে পুড়িয়ে নিচ্ছি। ভালো মতন পুড়িয়ে নিয়েছি, এবার গ্যাস অফ করে দিচ্ছি। মিষ্টি কুমড়ো আমি ঠান্ডা করে উপরে এই কালো যে পোড়া অংশটা ওটা আমি বাদ দিয়ে দিচ্ছি। গ্যাস অন করে কড়াইতে আমি 2 চামচ পরিমাণের সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম করে নিচ্ছি। এবার ওর মধ্যে 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো জিরে, সাথে দিলাম 2 শুকনো লঙ্কা। কালো জিরে শুকনো লঙ্কাগুলো ভালো মতন 1 মিনিট এবার ভেজে নিচ্ছি। 1 মিনিট এভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি রসুন কোয়া, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। ভালো মতন এবার 2 মিনিট আমি রসুন পেঁয়াজ লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। এই সময় আমি মিষ্টি কুমড়ো ভালো মতন হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ভালো মতন মেখে নিয়েছি, আলাদা সরিয়ে রাখছি। পেঁয়াজ রসুন গুলো ভালো মতন ভাজা হয়েছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। সবকিছু এখন কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সাথে দিচ্ছি কিছু ফ্রেশ ধনে পাতা কুচি। এবার সবকিছু ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়োর সব উপকরণ হাত দিয়ে ভালো মতন মেখে আমি মিষ্টি কুমড়ো ভর্তা তৈরি করে নিয়েছি। বন্ধুরা, গরম গরম ভাতের সাথে এই ভর্তা খেতে লাগে অসাধারণ। তোমরা এইভাবে বাড়িতে ভর্তা তৈরি করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির মাঝখানে শেয়ার করে দিও। বন্ধুরা, তোমরা কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সাথে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও নিত্য নতুন রান্নার রেসিপি সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।